বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম, জাকিরুল 483 ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি শেখাবো লিড জেনারেশন, কিভাবে ওয়েবসাইট থেকে ফোন নাম্বার সংগ্রহ করতে হয়। তো কাজটি আমার গ্রুপের কাজ, তো আমাকে দিয়েছেন, আমাকে 300-র মতো প্রায় ফোন নাম্বার বের করতে হবে। তো আমি ভাবলাম যে কাজটা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও কাজে লাগবে। যাই হোক, আমরা আমাদের মূল কাজে যাই। তো আমরা প্রথমে এখান থেকে কোম্পানিটা এখানে কপি করব। আমরা কপি করে গুগলে সার্চ করব। এখান থেকে দেখি, এই যে আমাদের কোম্পানিটা ওপেন করব। ওপেন করার পর আমাদের প্রয়োজন ফোন নাম্বার। ফোন নাম্বার সচরাচর নিচে থাকে, এই যে ফোন নাম্বার সেলস, এই নাম্বারটা আছে, এই যে এখানেও নাম্বার আছে, এটা এটা একই নাম্বার। তো আমরা একটি নাম্বার নেব, এখান থেকে কপি করব। কপি করে আমাদের এক্সেল শিটে শিটে এখানে বসিয়ে দেব। তো আমরা পরবর্তী লিড বের করব, এখান থেকে এটাকে কপি করব, এগুলো কেটে দিই, কপি করে গুগলে ছেড়ে দেব। দেখি যে কোম্পানি, এখান থেকে ওপেন করতে পারি। কোম্পানি ওপেন করার পর দেখবো নিচে দিকে যাব, স্ক্রল করে বন্ধুরা, আমার চ্যানেলটি নতুন, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমি প্রতিদিন ভিডিও দিই, আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওগুলি ফলো করবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো আমরা এখানে নিচে দেখলাম, এই জায়গাতে আমাদের কোনো অপশান নেই ফোন নাম্বারে। তো তাহলে আমরা কি করব, আমরা দেখবো উপরে কোনোভাবে পাওয়া যায় কি না। তো আমাদের বাম পাশে অনেকগুলো আছে, এগুলো থেকে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা দেখি নিচের দিকে ভালো করে, আবার দেখি এখান থেকে। এই যে বন্ধুরা, অনেকগুলো ফেসবুক, আপনার ইনস্টাগ্রাম বা ইউটিউব অনেকগুলো আছে। তো আমরা এখানে ফেসবুক থেকে দেখব, মানে ফেসবুকেও নাম্বার থাকে, এর আগের ভিডিওতে দেখানো আছে ফেসবুক থেকে কীভাবে আপনারা ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট এগুলো কালেক্ট করবেন। তো দেখি আমরা এখান থেকে আমরা পাই কিনা। এই তো ফোন নাম্বার, এখানে এই নাম্বারটা আমরা এখান থেকে কপি করব। কপি করে এখানে পেস্ট করব। তো বন্ধুরা, আমি আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করতে চাচ্ছি না, তো আমারও কাজ আছে, আমিও কাজ করব। তো এই পর্যন্ত কাজটি, এই এইরকম প্রক্রিয়াতে আপনি আপনারা ফোন নাম্বার বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি কোনো সমস্যা হয়ও তাহলে আমাকে কমেন্টস করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আরও সহজ কিছু ভিডিও দিব। তো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।